কিচেনে আমরা এই ঘরের উপরে লাইটের এফেক্ট দিয়ে দেখাবো। তাহলে এখানে দেখুন আমাদের কিভাবে লাইট এফেক্ট দেওয়া হয়। এবার মনে করি আমরা এখানে কোনো অবজেক্ট, এখানে ঘর বানালাম, এবার কোনো ফ্ল্যাটও হতে পারে। এইভাবে বানানোর পর এর উপরে আমরা লাইট এফেক্ট দেব। তার জন্য আমাদের এখান থেকে এই লাইট অপশনটি সিলেক্ট করতে হবে। এবার আমরা এটা প্রয়োজন মতো কোনটা আমাদের ভালো হচ্ছে না হচ্ছে সেটা আপনারা দেবেন। মনে করি এর মধ্যে আমরা লাইট এফেক্ট দিতে চাই, তাহলে এবার আমরা মনে করি একে আমরা ছোট বড় করে নিতে পারি। কি করে আমরা করব, এখানে এই আমাদের আগে ক্লিক করতে হবে একটি। ক্লিক করার পর মাউসের উপর যে একটা স্ক্রোল বটন থাকে রোলার মতন, ওটাকে আমরা ঘোরাবো। ঘোরালে দেখুন আমাদের এটা একটু বড় হয়ে গেছে, আবার ঘোরাবো, আবার বড় হয়ে গেছে। এবার আবার উল্টো ঘোরালে আমাদের দেখুন ছোট হয়ে যাচ্ছে। এইভাবে যত ঘোরাবো তত ছোট হয়ে গেল। এইভাবে আবার আমরা উল্টো ঘোরাবো, তো এইভাবে যত প্রয়োজন তত আমরা ছোট বড় এটাকে করে নেব। এবার আমরা এখানে লাইট দেব, তাহলে মনে করি আমরা এখান থেকে দিতে চাই ওমনি, বা এখানে মনে করি আগে টার্গেট স্পট নিলাম। এবার মনে করি এখানে আমরা যে লাইট দেব, তাহলে এখন মনে করি সব জায়গাতেই লাইট হচ্ছে। এবার আমরা যদি একটা ম্যানুয়ালি কোনো লাইট দিই, তাহলে আমাদের ম্যাক্স যেখানে যে লাইট দিচ্ছিল সে নিজের লাইট গুলোকে তুলে নেবে। তাহলে এই দেখুন আমরা এই টার্গেট স্পট নিলাম। এবার আমরা এখান দিয়ে মনে করি ক্লিক করে এইভাবে করলাম। এবার দেখুন যেহেতু আমরা বলেছিলাম যে ম্যাক্স যে লাইট গুলো দিচ্ছিল সেটাও তুলে নিয়েছে, এবার আমরা যা করব সেটা আমরা নিজেই অ্যাডজাস্ট করতে হবে। এবার দেখুন যেহেতু এখানে লাইট পড়েছে বলে এইদিকে শুধু আলো করছে, ওইদিকে অন্ধকার। এবার আমরা যেরকম বলেছিলাম মুভ টুল নেব, নিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো যে কতটা আমাদের লাইট থাকবে। এইভাবে সব দেখুন আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই লাইট দেওয়ার কাজ বা অনেক রকমের কাজ আমরা যদি ভিউ মোডে গিয়ে করি তাহলে আমাদের আরো ভালো হবে, ফোর ভিউ মোডে। তার জন্য আমরা এখানে মিন ম্যাক্স টুল ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পারবো কি পজিশনে লাইট গুলো দিচ্ছি। দেখুন এখান দিয়ে যদি আমরা অ্যাডজাস্ট করি এইভাবে, এইভাবে হচ্ছে। এবার যদি উপরের দিকে লাইট নিয়ে যায় তাহলে নিচের দিকে আলো হচ্ছে এইভাবে। এবার মনে করি আমরা আবার এখানে টার্গেট স্পট নিলাম, এবার মনে করি উপর থেকে একটা লাইট দিলাম। এবার আমরা মনে করি এখান থেকে এই লেফট সাইডে একটা এইভাবে লাইট দিলাম। তাহলে দেখুন এইভাবে আমাদের পড়ছে লাইট গুলো। আবার মনে করি এখান দিয়ে একটা টেনে এইভাবে দিলাম। সব আমরা এই এখানে লেফট ভিউতে যেখান দিয়ে আমাদের প্রয়োজন সেরকম দেব আমরা। এইভাবে দেখুন লাইট গুলো পড়ছে। এখন আমাদের প্রয়োজন মতো লাইট গুলো দিয়ে দিতে হবে। এবার এখানে সব দেখুন ফ্রন্টে আমাদের দেখাচ্ছে যে কোন সাইড থেকে লাইট গুলো পড়লো। এবার মনে করি এখান দিয়ে একটা দিলাম, এইভাবে লাইট গুলো পড়ছে। এবার আমরা এখানে মনে করি ওমনি নিলাম, ওমনি নিয়ে আমরা এখানে একটি ক্লিক করব। তাহলে দেখুন এইদিকে লাইট গুলো আলো করছে। এবার মনে করি এখানে একটি ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, দেখুন এরকম করে লাইট পড়ছে আমাদের। এবার যদি এটাকে আমরা বড় করে দেখি তাহলে আমরা এই মিন ম্যাক্স টুলে ক্লিক করব। দেখুন এইভাবে লাইট দেওয়ার পর আমাদের দেখাচ্ছে। এটাকে যদি আমরা রেন্ডার করে দেখি, তার জন্য আমরা এখানে রেন্ডারিং মেনুতে গিয়ে ক্লিক করে রেন্ডার অপশনে ক্লিক করব। এবার এই উইন্ডোতে কোনো চেঞ্জ না করে আমরা এখানে রেন্ডার বটনে ক্লিক করলাম। এখন আমাদের রেন্ডার হচ্ছে। রেন্ডার হতে একটু টাইম লাগে। দেখুন এই ধরনের অবজেক্ট আমাদের ঘরগুলো দেখা যাচ্ছে। এবার মনে করি আমাদের এখানে দরজার কাছে অনেক লাইট পড়ে গেছে, তার জন্য আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। তাহলে আমরা এখানে ক্লোজ করব, এই উইন্ডোটা আবার ক্লোজ করব। এখানে মনে করি দরজার কাছে কোন লাইট আছে আমাদের, এই লাইটটি, এই লাইটটা আমরা এইভাবে মুভ টুল নেব। মুভ টুল নেওয়ার পর এটা সিলেক্ট করব, ঠিক এই লাইটটি সিলেক্ট করতে হবে। এবার আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এইসব কাজ যদি আমরা ফোর ভিউতে যাই তাহলে আরো ভালো হবে। তাহলে আমরা এখানে মিন ম্যাক্স টুলে ক্লিক করলাম। এবার মনে করি সামনের দিক থেকে আমাদের এই লাইট গুলো পড়ছে, এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করব। এবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট। এবার দেখুন এই লাইটটা একটা দেখা যাচ্ছে, এই লাইটটা আমি এইভাবে সিলেক্ট করলাম, এবার ডিলিট।
এবার প্রয়োজন মতো যে লাইটগুলো আমাদের দরকার নেই সেটা আমরা ডিলিট করে দেব। এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করছি। এবার যদি আমরা রেন্ডার করে দেখি, তাহলে দেখুন রেন্ডারিং মেনুতে গিয়ে রেন্ডার। এবার আমরা এখানে রেন্ডার বাটনে ক্লিক করব, তাহলে দেখুন এখন আমাদের এখানে গেটে অনেক আলো আছে। এখন দেখুন কিরকম আলো হবে, দেখুন আলোগুলো অনেক কমে গেছে। তাহলে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন ওখান দিয়ে। আবার আমরা এটা ক্লোজ করে দিলাম উইন্ডোকে, এই উইন্ডোকেও এখান দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে নানা রকম লাইট আপনি অ্যাডজাস্ট করতে পারেন সব এখান দিয়ে। এই যে হলুদ হলুদ যেগুলো দেখা যাচ্ছে সেসব আপনার লাইট। এবার মুভ টুল নিলেন এখান দিয়ে, এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখুন আপনার সাইডে লাইটগুলো বেড়ে যাচ্ছে, এইভাবে হলো। এবার এই যে উপরের লাইট, এটাকে যদি আপনারা অ্যাডজাস্ট করতে চান করতে পারেন, দেখুন এইভাবে। আবার আপনার এই লাইটটি দেখুন, এইভাবে সব অ্যাডজাস্ট করতে পারেন আপনি। ঠিক লাইটটি সিলেক্ট থাকতে হবে, লাইটটি যদি ঠিকভাবে সিলেক্ট না হয় তাহলে আমাদের কাজগুলো হবে না। এবার মনে করে এখান দিয়েও সেট করতে পারি আমরা, এইভাবে দেখুন। তাহলে এইভাবে এখানে আবার রেন্ডারিং মেনুতে গিয়ে ক্লিক করে রেন্ডার, এবার এখানে রেন্ডার বাটনে ক্লিক করব। এখন আমাদের রেন্ডার হচ্ছে, দেখুন আরো আলোকিত হয়ে গেছে। এখানে দেখুন আমরা একটা গোল ভাবটা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা তিনটে লাইটের সাহায্যে আমরা এখানে লাইট দেওয়া শিখলাম, দেখুন। তাহলে এটা আমরা এই উইন্ডোকে ক্লোজ করলাম, এই উইন্ডোকেও ক্লোজ করলাম। এবার এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মিন ম্যাক্স টুলে ক্লিক করলাম। তাহলে আমরা সাধারণত টার্গেট স্পট, টার্গেট ডাইরেক্ট, ওমনি এই তিনটের সাহায্যে আমরা এখানে প্রয়োজন মতো লাইট দিয়ে কত ভালো করে এখানে করা হলো। তাহলে এইভাবে আপনারা আরো আরো লাইট মানে দিয়ে আপনারা দেখতে পারেন যে কোন পজিশন থেকে আপনাদের হচ্ছে ভালো। কিন্তু মনে রাখতে হবে এইসব কাজ আপনাকে ফোর ভিউতে করলে ভালো হয়, ওখান দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন ভালো করে। এবার মনে করুন এই লাইটকে আমরা সিলেক্ট করে ডিলিট করতে চাই, সিলেক্ট করলাম কিবোর্ড থেকে ডিলিট, আলো কমে গেছে। আবার এটাকে সিলেক্ট করে ডিলিট, আবার আলো কমে গেছে। তাহলে এইভাবে আপনারা এখানে নানা রকমের কাজগুলো করতে পারেন। তাহলে এই লেসনটি আমাদের এখানেই শেষ হলো। এই লেসনে আমরা এই যে এখানে কিছু বানাবো, ঘর হোক বা যা হোক, আমরা এখানে কিছু বানাবো তাকে আমরা কারেকশন করব, বড় করে বা সেভ করব, এই দুটো আমরা এখানে দেখাচ্ছি। তাহলে আগে মনে করি এখানে আমরা কারেকশন করব, তার জন্য আমাদের বড় করে নিতে হবে এইসব। এবার দেখুন এখানে আমরা যদি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বড় করলাম, এবার এখানে আমরা ক্লিক করব আর্ক রোটেট টুল, এখানে আমরা ক্লিক করলাম, এটা আছে মিন ম্যাক্স টুগেলের পাশে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার ফলে এখানে একটা গোল রকম চিহ্ন এসছে, আমরা মনে করি এখানে রাখলাম, রেখে আমরা এইভাবে ঘোরাতে পারি পাশাপাশি। দেখুন আমরা ঘুরিয়ে পেছনের অবস্থায় চলে আসলাম, আবার যদি ঘোরাই আবার এইদিকে চলে আসবো, আবার এখানে আমরা কাছেটা রাখবো, আবার এরকম ঘুরে চলে আসলাম। এবার এইটি হলো আমাদের ওপর নিচে, দেখুন এই ওপর নিচে করে আমরা দেখে নিতে পারি যে কোন পজিশন আমাদের কি বসে আছে না বসে আছে সঠিকভাবে। এবার মনে করি আমাদের এখানে দেখুন এই যে এখানে ছাদ আছে, ছাদটা অনেক উঠে আছে, এটাকে যদি আমরা বড় করে দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব জুম টুল। জুম টুলে ক্লিক করার পর, জুম টুল সিলেক্ট করার পর মনে করি আমরা এখানে ছাদটা দেখতে চাই, তাহলে আমরা এখানে রেখে এইভাবে উপরের দিকে কার্সারটা নিয়ে যাব, বড় হচ্ছে। আবার এইভাবে আমরা রেখে ক্লিক করে ড্র্যাগ করে আমরা এইভাবে কার্সারটি উপরে নিয়ে যাব।
এইভাবে উপরে নিয়ে যাব, তাহলে আমরা বড় করে দেখতে পাচ্ছি। এবার মনে করি আমাদের উপরের দিকে একটু যাব, তাহার জন্য আমরা নিচের ডান দিকে আমরা এই যে টুলটি আছে এটি হলো আমাদের হ্যান্ড টুল, এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার এইভাবে আমরা এখানে এখানে আমরা ওয়ার্ক এরিয়াতে রেখে এইভাবে ড্র্যাগ করে আমরা এখানে নামিয়ে দেখব। দেখুন এইভাবে আমাদের কতটা গ্যাপ আছে ছাদে, দেখুন। এবার মনে করি আমরা এই ছাদকে মানে পুরো মেকআপ করে দিতে চাই, তাহলে আমরা এখানে এই টুলটি নেব, ওপরে মানে স্ক্রিনের ওপরে সিলেক্ট অ্যান্ড ইউনিফর্ম স্কেল ক্লিক করলাম, আমরা প্রয়োজন মতো এটাকে বড় করে দেব। আমরা এইভাবে বড় করে দিলাম। এবার আমরা এখানে মুভ টুলের সাহায্যে এটাকে এইভাবে বসিয়ে দেব। এবার দেখুন আরো বড় হবে, তাহলে আবার আমরা এই টুলটি নিলাম, ইউনিফর্ম এইভাবে বড় করে দিলাম। এবার মুভ টুলের সাহায্যে একটুখানি এটাকে সরিয়ে দেব, তাহলে দেখুন আমাদের এখানে পুরো মেকআপ হয়ে গেছে। এইভাবে আমরা এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করে নিতে পারি জুম টুল করে। আবার আমরা এইদিকে যেতে চাই এইটা ঠিক করার জন্য, তাহলে নিচের ডান দিকে আমরা আমরা এখানে হ্যান্ড টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে আমরা এইখানে আসলাম। এবার আমরা আবার এটা নেব, ইউনিফর্ম স্কেল এখানে ক্লিক করব। এবার প্রয়োজন মতো এটাকে আমরা বড় করে নেব। বড় করিবার পর আমরা এখানে মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে এখানে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম, আবার একটুখানি এরকম নিয়ে বড় করে দিলাম, আবার মুভ টুল নিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আপনারা এরকম জুম টুল করে আপনারা হ্যান্ড টুলের সাহায্যে সরিয়ে সরিয়ে করে নিতে পারেন। এবার মনে করুন আপনার এখানে এই জানালাগুলো এখানে আপনার উপর নিচে হয়ে আছে, তাহলে আবার আপনি এটাকে নেবেন, এই জানলাটা আমরা নিচে করতে চাই, তাহার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। এবার মনে করে এখন দেখুন সিলেক্ট করার পর পুরোটা সিলেক্ট হয়ে গেছে বিল্ডিং। এবার যেহেতু আমাদের এটা গ্রুপ করা আছে, এবার আনগ্রুপ যদি করতে চাই তাহলে আবার আমরা এখানে গ্রুপ মেনুতে গিয়ে ক্লিক করব। ক্লিক করে আমরা এই আনগ্রুপ অপশনে ক্লিক করব। ক্লিক করলাম, এবার দেখুন সব আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা এই নির্দিষ্ট এই জানলাকে সিলেক্ট করলাম, এবার এইভাবে আমরা নিচে করে নেব। তাহলে এইভাবে মনে করি আমাদের দেখুন জানলা উপর নিচে আছে। এবার আমরা এইভাবে মুভ টুলের সাহায্যে এই জানলাটা সেট করলাম, সিলেক্ট করার পর মনে করে এটাকে একটু নিচে করলাম, দেখুন এইভাবে আমাদের সেট হলো। এবার মনে করি এটাও একটু নিচে হবে, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইভাবে নিচে করে দিলাম। এবার মনে করি এই মাঝখানে জানলাটা উঠে আছে, এইভাবে সিলেক্ট করলাম, ক্লিক করে একে ড্র্যাগ করে নামিয়ে দেব। এবার একটুখানি ওইদিকে করে দেব, তো এটা সিলেক্ট করলাম, এই লাল চিহ্নের উপরে রেখে এইভাবে আমরা করলাম। আবার এখানে আমরা এখানে মনে করি কারেকশন করলাম, এবার আমরা এটাকে ফোর ভিউ পোর্টেও নিয়ে গিয়ে আমরা এখানে করে নিতে পারি, ওখানেই কাজ করা আমাদের পক্ষে ভালো হয়। তাহলে আবার আমরা এখানে ক্লিক করব, আমাদের এটা দেখুন হয়ে গেছে। এবার মনে করি এটাকে আমরা ছোট করতে চাই যেরকম ছিল, তাহলে এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের যে স্ক্রোল বাটন থাকে ওটা আমরা ঘোরাবো উল্টো দিকে, দেখুন ছোট হয়ে গেল। এভাবে আমরা প্রয়োজন মতো ছোট করে নেব। এবার হ্যান্ড টুলের সাহায্যে এভাবে ড্র্যাগ করে আমরা একে সেন্টারে নিয়ে আসবো। তাহলে এইভাবে করলাম। এবার মনে করে আমরা এই ফ্রন্ট ভিউ নিলাম, এবার আমরা একে বড় করতে চাই, তাহলে আমরা এখানে মিন ম্যাক্স টুলে ক্লিক করলাম, দেখুন। এবার একে আমরা বড় করে যদি কাজগুলো করতে চাই তাহলে এই জুম টুলটি নেব। নেওয়ার পর এইভাবে কাজটি রেখে ড্র্যাগ করে উপর দিকে নিয়ে যাব, দেখুন বড় হলো। এবার মনে করে আমাদের ওই ফ্ল্যাট দেখতে হবে, তাহলে এখানে হ্যান্ড টুল নিলাম, হ্যান্ড টুল নেওয়ার পর আমরা এইভাবে ড্র্যাগ করে এখানে আনবো। দেখুন অনেক জানলা আমাদের উপর নিচে আছে, তাহলে এইভাবে আপনারা সিলেকশন টুল নিয়ে একে সিলেক্ট করবেন, সিলেক্ট করে একে এইভাবে ডাউন করে দিতে পারেন। তাহলে এইসব করে করে আপনারা কারেকশন করে নিতে পারেন, এভাবে ঠিকভাবে জানলাটা সিলেক্ট করতে হবে। এখানে আরো সব কারেকশন আছে, আপনারা এইভাবে কারেকশন করে করে দেখবেন। আবার এখানে মনে করুন হয়ে গেছে, আপনি ওই সাইডে যাবেন ডান দিকে, তাহলে এখানে আপনি হ্যান্ড টুল নিলেন, নিয়ে এইভাবে ড্র্যাগ করে এদিকে যেতে পারেন, দেখুন নানা রকমের। এবার আমরা আবার পরবর্তী অবস্থায় চলে যাব, তাহলে আবার মিন ম্যাক্স টুলে ক্লিক করব। এবার একে আমরা ছোট করতে চাই, তাহলে আমরা এখানে জুম টুল নেব, জুম টুল নেওয়ার পর এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টানবো। এবার
দেখুন এইভাবে আমাদের সেট হলো। এবার আমরা হ্যান্ড টুলের সাহায্যে আমরা একে এখানে লাইনে লাইনে মিলিয়ে দেব এইভাবে। এবার এই প্রজেক্ট আমরা যে করেছি একে সেভ করতে চাই, তার জন্য আমরা এখানে সব থেকে প্রথমে ফাইল মেনুতে গিয়ে ক্লিক করব, ক্লিক করে সেভ অ্যাজ বটনে ক্লিক করব। তাহলে সেভ অ্যাজ বটনে ক্লিক করলাম। এবার মনে করে আমরা কোথায় রাখবো সেটা আমাদের সেট করে নিতে হবে। আমরা সেভ ইন স্থান হইতে এখান থেকে আমরা মাই ডকুমেন্ট সেট করব। সাধারণত মাই ডকুমেন্টে সেভ করা হয়, এবার যদি কোনো ড্রাইভে সেট করতে চান ড্রাইভেও করতে পারেন। তাহলে আমরা এখানে মাই ডকুমেন্ট সেট করলাম। সেট করার পর এখানে আমরা ফাইল নেম দিতে পারি। এখন দেখুন ফ্ল্যাট ওয়ান বাই ডিফল্টে ধরে নিয়েছে। এবার যদি আমরা এটাকে হাইলাইট করি, হাইলাইট করে এখানে আমরা দিয়ে দিতে পারি কোনো একটা নাম। তাহলে এখানে আমরা মনে করে দিতে চাই ফ্ল্যাট টু। তাহলে এখানে আপনার কিবোর্ড থেকে টাইপ করে দিতে পারেন, এভাবে টাইপ করলেন, যে কোনো আপনাদের প্রয়োজন মতো নাম দিয়ে দেবেন। নাম দিয়ে এখানে সেভ বটনে ক্লিক করবেন। এটা আমাদের সেভ হয়ে গেছে। তাহলে এটা আমাদের সেভ হয়ে গেছে। এবার মনে করি আমরা ফাইলে গিয়ে নিউ করলাম, এখানে ওকে। আমরা মনে করি পরের দিন এসে এখানে খুলতে চাই। তাহলে আমরা সব থেকে প্রথমে এই সফটওয়্যারকে ওপেন করলাম। ওপেন করার পর ফাইল মেনুতে গিয়ে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করব। এবার আমাদের মাই ডকুমেন্ট এখানে সেট করা আছে, আমরা যেখানে রেখেছি সেটা আমরা এখানে সেট করব। এবার মাই ডকুমেন্ট সেট করা আছে, এইভাবে আমরা ড্র্যাগ করে একে খুঁজবো কোথায় আমরা রেখেছি। তাহলে দেখুন ফ্ল্যাট টু নামে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখাচ্ছে। এবার ওকে ওপেন বটনে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের যা কাজ করেছিলাম সব এসে গেছে। এবার এখানে যা করব, কাজ করার পর আমরা এখানে ফাইল মেনুতে গিয়ে শুধু সেভ অপশনে ক্লিক করব, তখন এই নামে এই কাজেই সেভ হয়ে যাবে। আবার সেভ অ্যাজ করলে আলাদা নাম দিতে হবে। তাহলে এই লেসনে আমরা শিখলাম যে এই সব যা বানালাম একে রোটেট করে করে কারেকশন করা, বড় করে ছোট করে আবার এখানে সেভ করা শিখলাম। তাহলে এই লেসনটি আমাদের এখানেই শেষ হলো। লেসনটি এখানেই শেষ হলো। এই লেসনে আমরা ব্যাকগ্রাউন্ড আনা শেখাবো, মানে কোনো ব্যাকগ্রাউন্ড যদি আমরা এখানে নিয়ে কাজ করতে চাই তখন। এবার মনে রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কোনো কাজ করি ব্যাকগ্রাউন্ডকে আমরা কিছু করতে পারবো না, ওটা একটা স্টিল হিসাবে থাকবে পুরো। তারপর শেখাবো এখানে মনে করি কোনো কাজ করে ওটাকে আমরা জেপিজি হিসাবে রাখতে চাই বা বিএমপি ফরম্যাটে রাখতে চাই, স্টিল ফটো করে ওই সব। তাহলে এই লেসনটা দেখুন, সব থেকে আগে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আনা শিখবো। তাহার জন্য আমরা এখানে ভিউ মেনুতে গিয়ে ক্লিক করব। ভিউ মেনুতে ক্লিক করে ভিউ পোর্ট ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করব। এরপর এখানে দেখুন ভিউ পোর্ট ব্যাকগ্রাউন্ড নামে উইন্ডো এসছে। এখানে আমরা এই ফাইলস মেনুতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন লুক ইন, এখান থেকে আপনারা যেটা নিতে চান আপনি আনতে পারেন। মনে করুন আপনি এখানে কোথাও রেখেছেন মাই ডকুমেন্টে কিছু, ওখান থেকে এই ফ্ল্যাশ অ্যানিমেশন এই ফাইলটি আপনি নিতে চান। এবার এখান থেকে মনে করুন ট্রি বা যে কোনো আপনাদের প্রয়োজন মতন সেটা আপনারা নিতে চান তাহলে সেটা নেবেন। মনে করি আমরা এখানে নিলাম ট্রি, এটা সিলেক্ট করে আমরা এখানে ওপেন বটনে ক্লিক করব। এবার মনে করি এখান থেকে আমরা কি দেখছি সিলেক্ট করার পর, এখানে দেখুন এই প্রিভিউ বক্সটা অন আছে বলে। এই প্রিভিউ বক্সটা এইভাবে যদি ক্লিক করে দিই আমাদের দেখুন অফ হয়ে গেছে এই সাইন চিহ্নটা। এবার যদি এখান থেকে কোনো সিলেক্ট করি দেখুন আমরা কি নিচ্ছি না নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য এখানে আমরা এই প্রিভিউ বক্সটি এনেবল করে রাখতে হবে। এবার মনে করে ট্রি নিলাম, ট্রি নিয়ে এখানে ওপেন বাটনে ক্লিক করব। করার পর এখানে দেখুন কারেন্ট আমাদের ওই রুটটা সেট হয়ে গেছে এখানে, যে কোন রুট হিসাবে আমরা এখানে নিয়েছি। এবার এর মধ্যে কিছু চেঞ্জ না করে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। তাই দেখুন আমাদের এখানে এসে গেছে। এবার এটাকে আমরা মিন ম্যাক্স টুলের সাহায্যে বড় করে নেব। তাহলে ডান দিকে আমাদের নিচে এই মিন ম্যাক্স টুল বাটনে ক্লিক করলাম, এটা আমাদের বড় হয়ে গেছে। এবার মনে করি এটা আমরা এখানে যে একটা গ্রিড আছে এই গ্রিড লাইনকে আমরা সরাতে চাই, তার জন্য আমরা আবার ভিউজ মেনুতে গিয়ে ক্লিক করে গ্রিডস অপশন হইতে এই দেখুন শো হোম গ্রিড, এটা এখন সাইন মারা আছে এনেবল করা আছে, এখানে আমরা একটি ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ওটি চলে গেছে। তাহলে এইভাবে আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আনতে পারি। এবার মনে করে আমরা ব্যাকগ্রাউন্ড আনলাম, এবার নতুন পেজ নেব। তাহলে আবার ফাইলে গিয়ে আমরা এখানে নিউ করলে আমাদের এই পেজই থাকবে, শুধু অবজেক্টটি ডিলিট হয়ে যাবে, আর রিসেট করলে আমাদের পুরোটাই রিসেট হয়ে যাবে। তাহলে আমরা রিসেটে ক্লিক করলাম। এবার এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ, আমরা বলবো নো।
ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু রিসেট, আমি বলবো ইয়েস, এইভাবে হলো। এবার মনে করি আবার ফাইলে ভিউজে গেলাম, ভিউজ মেনুতে গিয়ে ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড, এবার এখানে ফাইলসে আবার ক্লিক করব। এবার দেখুন এখন আমরা এই লুক ইন স্থান হয়তো আমরা সেট করলাম, যেটা কি আমাদের মেশিনে আছে। এবার ম্যাক্সের নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে বা নানা রকমের আছে, সেটা আমরা যদি নিতে চাই তার জন্য এই যে হিস্টোরি আছে, হিস্টোরিতে আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা এই অ্যারোতে ক্লিক করলাম, ড্রপ ডাউন অ্যারোতে। এবার এখান থেকে আমরা 80 সিলেক্ট করব, 3D Max 6 সিন কথাটি, তাহলে এটা সিলেক্ট করলাম। এবার আমাদের ওটা সেট হলো উপরে। এবার এই লুক ইন স্থান হইতে আমরা এইভাবে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এই 3D Max 6 এই অপশনটি সিলেক্ট করব, এই ফোল্ডারটি, তাহলে ক্লিক করলাম। এবার দেখুন এখানে নানা রকম সব ওর মধ্যে আছে, আমাদের সব প্রয়োজন পড়ে না। আমরা করব এই ম্যাপস ফোল্ডারে ডবল ক্লিক, তাহলে এখানে ম্যাপস ফোল্ডারে ডবল ক্লিক করলাম। এবার দেখুন আমাদের এখানে নানা রকমের সব ইফেক্ট গুলো আছে। এবার দেখুন যদি আমরা মেটালে কিছু দেখতে চাই তাহলে আমরা মেটালে ডবল ক্লিক করবো এই ফোল্ডারে। এবার কোনটা নেব না নেব এভাবে দেখুন ক্লিক করলে আমরা এখানে প্রিভিউ বক্সে দেখতে পাচ্ছি, এসব আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারি। আবার দেখুন এখান দিয়ে আমরা খুলে, এবার মনে করি এটা করেছি, এবার আমরা আবার ব্যাকে যেতে চাই, তার জন্য আমরা এই অ্যারোতে গিয়ে ক্লিক করব, আপ 1 লেভেল, তাহলে এখানে ক্লিক করব। তো দেখুন আবার এক অবস্থা আগে ফিরে আসলাম। এবার এখানে মনে করি নানা রকম ক্যাটাগরি আছে, আপনারা নিয়ে নিয়ে দেখবেন, দেখুন যেটা নেবেন সেটা আপনার এখানে দেখাচ্ছে নিচে প্রিভিউ বক্সে, এইভাবে নিলেন। এবার মনে করুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ঢুকবো, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে ডবল ক্লিক করলাম, এখানে দেখুন এত রকম ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে সরিয়ে সরিয়ে আমরা দেখতে পারি। এবার এখানে মনে করি কোনটা নেব আমরা, এইভাবে সিলেক্ট করব, তাহলে এইভাবে মনে করি আমরা সিলেক্ট করলাম এইটা হংকং, তাহলে এটা সিলেক্ট করে আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করব। এই রুটটি এখানে সেট হয়ে গেছে। এবার আমরা এখানে কোনো চেঞ্জ না করে ওকে বাটনে ক্লিক করব, দেখুন এটা এসে গেছে এখানে। এবার এটাকে আমরা বড় করে নেব, তাহলে মিন ম্যাক্স টুগলে ক্লিক করলাম এইভাবে। আবার এই যদি গ্রিডকে সরাতে চায় তাহলে ভিউতে গিয়ে ক্লিক করে গ্রিডস অপশন হইতে শো হোম গ্রিড অপশনে ক্লিক করব, তাহলে এইভাবে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ হয়েছে। এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, এই ব্যাকগ্রাউন্ডটা শুধু একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ হবে। এর মধ্যে আপনারা কোনো অ্যানিমেশন দিয়ে দিতে পারেন, কিছু এখানে অবজেক্ট বানিয়ে অ্যানিমেটেড করে দিতে পারেন এইভাবে। এবার মনে করি আমরা এখানে সেভ করা দেখাবো, তাহলে মনে করি এখানে কোনো প্রজেক্ট বানালাম, তার জন্য আমরা এখানে ফাইলে গিয়ে রিসেট বাটনে ক্লিক করলাম, এবার আমরা নো করব, এবার আমরা ইয়েস করব, এইভাবে আমরা আনলাম পেজটি। এবার মনে করি এখানে আমরা কিছু বানিয়েছি, তাহলে আপনারা বানান, তাহলে মনে করি এখন আমরা এটা বানালাম। বানাবার পর এটা আমরা যদি জেপিইজি হিসাবে বা বিএমপি ফাইল হিসাবে যদি এটাকে সেভ করতে চাই তাহলে দেখুন কিভাবে সেভ করতে হয়। তাহার জন্য আমাদের এখানে সব থেকে আগে এটাকে রেন্ডার করে নিতে হবে। মনে করি এটাকে আমরা জেপিজি হিসাবে বা বিএমপি হিসাবে আমরা ইউজ করব, তখন এটাকে আমাদের সেই ফরম্যাটে সেভ করতে হবে। তার জন্য আমরা এখানে রেন্ডারিং মেনুতে আগে ক্লিক করব, রেন্ডারিং মেনুতে ক্লিক করে রেন্ডার অপশনে ক্লিক করব, এরপর এখানে কিছু চেঞ্জ না করে রেন্ডার বটনে ক্লিক করব। এবার এটি আমাদের রেন্ডার হচ্ছে, রেন্ডার হতে একটু সময় নেয়। তাহলে এইভাবে রেন্ডার হয়ে গেছে। রেন্ডার হবার পর দেখুন এটাকে যদি আমরা সেভ করতে চাই কোনো ফরম্যাটে, তার জন্য আমরা এখানে ক্লিক করব, স্ক্রিনের উপরে সেভ বিট ম্যাপ, এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কোন স্থানে রাখতে চাই সেটা সেট করব, তাহলে দেখুন সেভ ইন, এখান থেকে আমরা মনে করি মাই ডকুমেন্টে সাধারণত রাখি, এবার কোনো ড্রাইভেও সেভ করে রাখতে পারেন। তাহলে আমরা মাই ডকুমেন্ট সেট করলাম। এবার এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে আমাদের করে নিতে হবে খুলে আমাদের প্রয়োজন মতো যেটা আমাদের প্রয়োজন আছে। মনে করি আমাদের এটা জেপিজি হলো স্টিল ফটো, আবার এইভাবে আমরা বিএমপিও করতে পারি, বিএমপি ইমেজ, তাহলে মনে করি জেপিজি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট হয়ে গেল সেভ অ্যাজ টাইপ জেপিজি, তাহলে এই ফাইলটা রাখলে আমাদের
কাজে লাগবে। তাহলে জেপিজি নিলাম, এবার এখানে ফাইল নেম কি নাম এটা সেভ হবে, তাহলে এখানে আমরা কোনো নাম দিতে পারি হোম বলে, হোম। আবার এখানে আমরা জেপিজি দিয়ে দিতে পারি বা নাও দিতে পারি, কোনো একটা নাম দিলেই হবে। তাহলে হোম লিখে আমরা এখানে সেভ বটনে ক্লিক করব। এবার এখানে আমাদের যেমন বলছে জেপিজি ইমেজ কন্ট্রোল, ইমেজ কন্ট্রোল যেরকম আছে, কোয়ালিটি যা আছে আমরা কোনো চেঞ্জ করব না, শুধু ওকে বটনে ক্লিক করে দেব। তাহলে এইভাবে আমাদের এটা সেভ হয়ে গেছে। এবার আমরা এটাকে ক্লোজ করে দেব, এটাকে ক্লোজ করে দেব। তাহলে এইভাবে এটা আমাদের সেভ হয়ে গেল। এবার যদি আমরা এটাকে দেখতে চাই, তাহলে আমরা এখানে এই প্রোগ্রামকে ক্লোজ করে দিতে পারি বা মিনিমাইজ করে, এই চিহ্ন দ্বারা মিনিমাইজ করে আমরা এটাকে রাখতে পারি। এবার আমরা যেখানে রেখেছি সেখানে ঢুকিব। তাহলে এখানে আমাদের দেখুন মাই ডকুমেন্ট আছে, এই মাই ডকুমেন্টটা আমরা ডবল ক্লিক করলাম। এবার দেখুন আমরা যেখানে রেখেছি সেটা আমরা সিলেক্ট করব, এই দেখুন হোম নামে। তাহলে এইটা হলো আমাদের ওই ফাইলটি। এবার আমরা এটাকে যদি দেখতে চাই, তাহলে রাইট ক্লিক করে এখানে প্রিভিউ অপশনে ক্লিক করব, লেফট ক্লিক। তাহলে দেখুন এই ধরনের হলো আমাদের জেপিজি ফাইল। তাহলে এইভাবে আমরা বিএমপি করতে পারি বা জেপিজি করে নিতে পারি। তাহলে আবার দেখা হয়ে গেল, আমরা এখানে এই ক্লোজ বটনে ক্লিক করব, আবার এটাকে ক্লোজ বটনে ক্লিক করব। তাহলে এইভাবে এখন আমরা দেখলাম। এবার ওইটাকে আমরা কোনো জায়গা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারি। তাহলে এই লেসনটি আমাদের এখানেই শেষ হলো। এবার এই লেসনটি শেষ হতে সাথে